ছিলেন জমিদার বংশের বউ, 13 বছর সংসারের পর ভেঙেছে বিয়ে। কেমন ছিল জয়ার বিবাহিত জীবন? দুই বাংলার জনপ্রিয় অভিনেত্রী জয়া এহসান, বাংলাদেশের পাশাপাশি টলিউড ইন্ডাস্ট্রিতে তার অবাধ বিচরণ। বাংলাদেশের এই সুন্দরী নায়িকার বর্তমানে রিলেশনশিপ স্ট্যাটাস সিঙ্গেল। তবে বাংলাদেশের এই সুন্দরী নায়িকা ছিলেন বাংলাদেশের এক অভিজাত জমিদার পরিবারের বউ। শুনতে অবাক লাগলেও এটাই সত্যি, 13 বছর সংসার করার পর বিয়ে ভাঙে অভিনেত্রীর। বাংলাদেশের এক জমিদার পরিবারের বংশধর ফয়সাল মাসুদের সঙ্গে বিয়ে হয় জয়ার। 1998 সালে একটি বিজ্ঞাপনের শুটিং চলাকালীন আলাপ হয়েছিল তাদের। তবে সেই আলাপই একটা সময় পর সম্পর্কের দিকে গড়ায়। এই বিজ্ঞাপনের শুটিংয়ের দিন 1 ঘন্টা দেরি করে এসেছিলেন ফয়সাল। মেকআপ করে বসে থাকতে হয়েছিল জয়াকে, ফলে যথেষ্ট বিরক্ত হয়েছিলেন অভিনেত্রী। অভিনেতা সেটে এসে পৌঁছতেই জয়া তাকে কথা শুনিয়ে দেন। পরে অবশ্য এই তিক্ততা ভালোবাসায় পরিণত হয়েছিল। এভাবেই তাদের বন্ধুত্ব গড়ে ওঠে। পরে পরস্পরের প্রেমে পড়েন তারা। দেরি না করে জয়া এবং ফয়সাল তড়িঘড়ি বিয়ের পর্ব সেরে ফেলেন। কিন্তু সেই সম্পর্ক শেষ অবধি টেকেনি। 13 বছর সংসার করার পর দুজনেই বিচ্ছেদের পথে হাঁটেন। জয়া এবং ফয়সানের অনস্ক্রিন জুটি ছিল খুবই জনপ্রিয়। তবে তাদের বিচ্ছেদের কারণ নিয়ে কানাঘুষো শোনা যায়। একসময় ঢালিউড ইন্ডাস্ট্রি নাকি ক্রমশ জয়ার জনপ্রিয়তা বাড়তে শুরু করে এবং স্ত্রীর এই সাফল্য নাকি মেনে নিতে পারছিলেন না ফয়সাল। ব্যক্তিগত জীবনে তাদের মধ্যে দূরত্ব বাড়তে শুরু করে। 2011 সালে আইনি বিচ্ছেদের পথ বেছে নেন জয়া এবং ফয়সাল। এরপরই একা জীবন কাটাচ্ছেন ওপার বাংলার এই সুন্দরী নায়িকা। প্রায়শই দেশ বিদেশে ঘুরে বেরিয়ে ছবি পোস্ট করেন তিনি। আমাদের ভিডিও ভালো লাগলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, লাইক শেয়ার এবং কমেন্ট করতে ভুলবেন না।